ভয়াবহ অগ্নিকাণ্ডে বিধ্বস্ত আগরতলা বটতলা বাজারকে স্বাভাবিক করে তুলতে সচেষ্ট প্রশাসন। গত রবিবার গভীর রাতে আগরতলা বটতলা বাজারে রহস্যজনক অগ্নিকাণ্ডে বাজারের সবজি বাজার সহ প্রায় 150 দোকান ভস্মীভূত হয়ে যায়। এতে ক্ষয়ক্ষতি হয়েছে কয়েক কোটি টাকা। ঘটনার পরের দিন সকালেই ক্ষতিগ্রস্ত বাজারটি পরিদর্শন করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আগরতলা ত্রিপুরা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে অগ্নিদগ্ধ আগরতলা বটতলা বাজার পরিদর্শনকালে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে সরকারি সহায়তার আশ্বাস দিয়েছিলেন। আর ত্রিপুরার মুখ্যমন্ত্রীর এই আশ্বাসের ভিত্তিতেই আগরতলা বটতলা বাজারের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে এবার ময়দানে নামলেন মেয়র দীপক মজুমদার। মেয়র দীপক মজুমদার জানিয়েছেন, আগরতলা বটতলা বাজারে ক্ষতিগ্রস্ত 130 জন ব্যবসায়ীকে নগদ 10,000 টাকা করে আর্থিক সাহায্য প্রদান করা হবে। এদিকে অগ্নিদগ্ধ আগরতলা বটতলা বাজার পরিদর্শন করলেন ত্রিপুরা সিপিআইএম দলের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, ত্রিপুরা সিপিআইএম দলের পশ্চিম জেলা কমিটির সম্পাদক রতন দাস সহ ত্রিপুরা সিপিআইএম দলের অন্যান্য নেতৃত্বরা। তারা অগ্নিদগ্ধ আগরতলা বটতলা বাজার পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে সহমর্মিতা প্রকাশ করেন এবং ত্রিপুরা সরকারের কাছে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাহায্যের জন্য আহ্বান জানান। রাতে বিদ্যুৎ অগ্নিকাণ্ডে বটতলা বাজারের অগ্নিকাণ্ড ঘটেছিল, তাতে সবজি বাজারের বিশেষ করে প্রায় সবটাই পুড়ে গেছে এবং এখানে 14টা বেশি শপক্ষতিগ্রস্ত হয়েছে এবং বাজারও স্বাভাবিকভাবে অনেকে এটা ক্ষতিগ্রস্ত হয়েছে। সেদিকে চিন্তা করে আমাদের পরদিন সকালে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, আমি নিজে, আমাদের কর্পোরেটররা, আমাদের সমস্ত অফিসার, আমরা এসছি এবং এডিএম ছিলেন, সঙ্গে এসডিএম ছিলেন। স্বাভাবিকভাবে সরকারের তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়ে গেছেন ক্ষতিগ্রস্তদের যাতে তাদের কিছুটা সহায়তা করা যায় সরকারের তরফ থেকে এবং আগরতলা পৌর নিগম থেকে যাতে পরবর্তী সময় ব্যবস্থা গ্রহণ করা যায় যাতে বাজারটা পুনরায় চালু করা যায় ব্যবসায়ীদের স্বার্থে। এখানে যারা দোকানদার তো বেশিরভাগই হলো কাঁচামালের দোকানদার, স্থায়ী দোকানদারও আছে কয়েকজন। তো স্বাভাবিকভাবেই যারা এই জাতীয় ব্যবসা বাণিজ্য করেন তাদের যে সমস্ত পুঁজি এখানে লাগান তারা, এবং অনেকে নগদ টাকা ইত্যাদিও রেখে গেছেন, এগুলো সবটাই নষ্ট হয়ে গেছে। আর যারা এরকম এই কাঁচামালের ব্যবসা বাণিজ্য করেন, এটা মাংস হোক বা মাছ, যে অন্যান্য স্থায়ী দোকানদারদের ইন্স্যুরেন্স থাকে, হয়তো বা তাদের সবার এরকম ইন্স্যুরেন্স অনেকেরই থাকবে না। তো এই ক্ষতিটা অত্যন্ত সমূহ ক্ষতি, এদের সমস্ত পুঁজি পাট্টা এবং ব্যবসা করার যে জায়গা এগুলি সবটা নষ্ট হয়ে গেছে। তো এই ক্ষেত্রেতে ইতিমধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী দেখে গেছেন, মেয়রও দেখে গেছেন, ভালো। তো আমি তাদেরকে বলছিলাম একটা এরকম একটা দুর্ঘটনা হয়েছে, এটা তাদেরকে যেমন আবার পুনর্বাসিত করতে হবে, তার সাথে ভবিষ্যতে যাতে বাজারটা আরও সম্প্রসারিত হয়, নতুন নতুন সুযোগ সুবিধা যুক্ত করা যেতে মানে যায়, এই জন্য একটা মাস্টার প্ল্যান করা দরকার। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি, হৃদয় ছুঁয়ে যায়।